নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ছোটবেলা থেকেই অভাব নিত্য সঙ্গী, আর অভাবের সঙ্গে লড়াই করেই বড় হয়েছে দুই ভাই। জন্মের পর থেকে মা বাবাকে দেখেনি তারা, পায়নি তাদের স্নেহ ভালোবাসা এবং তাদের ছত্রছাওয়ায় বড় হয়ে ওঠার সুযোগ। শারীরিকভাবে প্রতিবন্ধী বৃদ্ধা দিদার কাছেই জীবনের সাথে লড়াই করে মানুষ হয়ে ওঠা বাগদা ব্লকের এই দুই ভাইয়ের চোখে শুধুই ফুটবলার হিসেবে দেশের জার্সি গায়ে তোলার স্বপ্ন। বৃদ্ধ দিদিমাকে নিয়ে দুই ভাই সন্দীপ এবং রণদীপের সংসারে মাথা গুঁজার একমাত্র ঠাঁইটুকুও ভেঙে পড়ছে। মাথার উপরে স্থায়ী ছাউনি না থাকায় ভাঙা ঘরে রোদ বৃষ্টি ও কি মারে, বৃষ্টি হলে জলে ভেসে যায় ঘর। কোনো কোনো দিন না খেয়েও চলে নিয়মিত কঠোর অনুশীলন, কারণ ফুটবলই যে তাদের একমাত্র ধ্যান জ্ঞান, স্বপ্ন দেশের নামই ফুটবলার হয়ে ওঠা। নাতিদের বড় করে তুলতে স্নেহ মমতার কোনো খামতি রাখেননি বৃদ্ধা। আর্থিকভাবে দুর্বল হওয়ায় দুই নাতিকে মানুষ করতে লোকের বাড়ি কাজ করে ক্ষেতের ফসল তুলে পেট চালাতে হয়। একটা ভাঙা ঘরে গুটি সুটি মেরে কোনো রকমে দিন কাটছে এই তিনজনের। সরকারি আবাস যোজনার ঘরের আর্জি জানিয়েও কোনো ফল মেলেনি, জানালেন বৃদ্ধা সন্ধ্যা রায়। কোথায় ফুল তুলতে যায়, পটল তুলতে যায়, নথি বাঁচি, বাসন কোসন মাজি, বাড়ি কাজ করি, মানুষের বাড়ির কাজ করি করে দিই, কত কষ্ট করি, বাবাদের খাইয়েছে চলি, এখনো পারিলে তাও করি, অনেক কষ্ট করি করি, ওরা কোনোদিন না খেয়ে চলে যায়, কত শেখালো ওটা পায়খানা পেচ্ছাপ করে, ওই চা খেয়েই চলে গেলো, না একটা ডিম সেদ্ধ খেয়ে চলে গেলো, নাই ভাতই খেলো না, কি দুটো রুটি গালে দিলে দিয়ে চলে গেলো, না খেয়েও কত চলে যায়। আর ওই ডাল আলু ভাজা পটল ভাজাই করি, আর কোনো দিন একটু মাছ নেই, তার 15 দিন 20 দিন অন্তরে একটু মাংস টাংস হয়। এই দুই নাতির এখন ইচ্ছা দেশের হয়ে খেলার? হ্যাঁ, ওদের ইচ্ছা যে দেশের হয়ে খেলব, ওদের খেলার দিকে খুব টান। আমি যাতে বলি না খেয়ে যাস না আজকে তাও চলে যায়, তার খেলতে চলে যায়। খেলার পাশাপাশি কী করে তারা? খেলার পাশাপাশি তার মধ্যে সেন্টারের কাজে গিয়েছে, কত ওই সেন্টারের কাজ শেষপুর করেছে, ওই মাহমুদপুরে করেছে, তারপরে আমাদের এই এলাকায় গোয়ালবাগু করেছে, দূরে দূরেও গিয়েছে কাজ করতে, পটল তুলেছে, তারপরে ওই তেলাকিচের ফলের মতন যে কুদরি বলে ওইটা তুলেছে, পটল তুলেছে, ফুলও তুলেছে, না তুই বেঁচেছে আমার সাথে সাথে খুব কাজ করেছে বাবা, এখনও তাও করে, খেলা করতে যাবে কাজ করি তুই তাও খেলতে চলে যাবে, তাও শুনবে না তাও যাবে, আমি যদি বলি আজকে যাস না তাও যাই। আজ 9 বছর ধরে খেলা করে, ছোটোকালতে এই গঙ্গানন্দপুর, কোথায় মাহমুদপুর, তারপরে এই যে শেষপুর, তারপরে ওই আকাইপুর, মাঝের এখন কি চাইছেন মানে? এখন যাতে একটু বাবা একটু ঘরটা যদি দিত একটু, ওরা তো এসে খেলে এসে সবে থাকবে, সেই জায়গাটা নেই বাবা, সেই জায়গাটা নেই, আমারও কষ্ট হয়, শুতে পারি না, বসতে পারি না, কাজ করি করে এসে জল বাঁধে ঘরের মধ্যে ভাঙা চুড়ে সব চারিদিকে ভালো না। একটা ভাঙা ঘরেই দিদার সাথে কোনো রকমে দিন কাটছে এই দুই ভাইয়ের। বছর 17 সন্দীপ ইতিমধ্যেই ছোট বড় 200টিরও বেশি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, বিজয়ী হিসেবে পুরস্কারও মিলেছে অসংখ্য। জেলা স্তর থেকে শুরু করে জাতীয় স্তর, এমনকি আন্তর্জাতিক স্তরেও খেলেছে 11 শ্রেণীর ছাত্র সন্দীপ দাস। তবে পেট চালাতে মাঝে মধ্যে দিন মজুরেরও কাজ করে দুই ভাই, কিন্তু লক্ষ্য তাদের একটাই, দেশের জার্সি পরে ফুটবল খেলা। ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছি ফুটবলের সঙ্গে। কোথায় কোথায় খেলেছো এই মুহূর্তে? এই মুহূর্তে আমি খেলতে গেছি রাজস্থানে, খেলতে গেছি ন্যাশনাল, তারপর ঝাড়খণ্ডে খেলতে গেছি, উড়িষ্যাতে খেলতে গেছি, গোয়াতে খেলতে গেছি, এখান থেকে সিলেক্টেড হয়ে ইন্টারন্যাশনাল খেলতে গেছিলাম, সেটা হচ্ছে নেপালের পোখরাতে, ওখানে ইন্টারন্যাশনাল খেলেছি। মানে খেলি ছোটোবেলাতে খেলাধুলো, মানে কীভাবে ইচ্ছাটা কীভাবে জন্মায়? ছোটোবেলা থেকে এই খেলাধুলা বলতে, যখন মাঠে যেতাম তখন সব দাদারা খেলতো, বড়রা খেলতো, দাদাদের খেলা দেখে খুব ইচ্ছে থাকতো যে খেলবো মাঠে, কিন্তু সেই সুযোগ হয়নি মাঠে খেলার। মাঠে খেলতাম তখন অনেক লাঞ্ছনা বঞ্ছনার শিকার হয়েছি, অনেক কথা শুনেছি গালা, অনেক খারাপ কথা, অনেক বাজে কথা, যে ফুটবল খেলে কী হবে, ফুটবল খেলে কিছুই করতে পারবি না, এরকম ধরনের অনেক কথা শুনে
তারপর আস্তে আস্তে ভাবলাম না আমি ফুটবল খেলে কিছু করব। তারপর আস্তে আস্তে এরকম বাড়ির বাইরে গেলাম, প্রথমে এখান থেকে গোপালনগর সাইকেল চালিয়ে যেতাম, গোপালনগর মাঠে প্র্যাকটিস হতো। তারপর ওখান থেকে আস্তে আস্তে ওই স্যার আমাকে আস্তে আস্তে কলকাতার দিকে নিয়ে গেলেন। এই এখান থেকে আমার আস্তে আস্তে উত্থান। এই যে আর্থিকভাবে দুর্বল, মানে পড়াশুনোর টাকা জোগাড় করা এবং কি সংসারের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। আমি এই খেলাধুলার বাইরেও বাড়িতে যখন থাকি তখন এই লেবারের কাজ অর্থাৎ সেন্টারিংয়ের কাজ করি। ওই কাজ করে যা টাকা পাই ওই টাকা দিয়ে নিজের হাত খরচ এবং বাড়ির এই ছোট্ট ভাইটাকে আর এই বৃদ্ধ দিদাটাকে নিয়ে সংসারটা চালাই। আর করে দেশের জার্সিটা পরে দেশের নাম উজ্জ্বল করব, দেশের জার্সিটা পরে খেলবো এবং ভালো ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এরকম ক্লাবের হয়ে খেলবো, নিজের গ্রাম নিজের অঞ্চল নিজের স্টেটটাকে উজ্জ্বল করব, নাম উজ্জ্বল করব। ফুটবল খেলাটাকেই জীবনের লক্ষ্য করে সমস্ত দারিদ্রতা মুছে ফেলার দৃঢ় বিশ্বাস নিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে সন্দীপ এবং রণদীপ। এই দুই ফুটবলারের প্রতিভা যাতে হারিয়ে না যায় সরকারের কাছে একটাই আর্জি, তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।